নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, আমি জয়ন্ত। ওয়েলকাম টু জয়েস রেসিপি। জয়েস রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসুন যাওয়া যাক জয়েস রেসিপির রান্নাঘরে, দেখি আজকে কি জয়েস রেসিপির রান্না হচ্ছে, চলুন। আজকে আমি একটা নিরামিষ পনির করব, যার জন্য জায়ফল আমি অল্প নিয়েছি, জৈত্রী নিয়েছি অল্প, দেখতে পাচ্ছেন জৈত্রী ছোটো ছোটো দু পিস, গরম মশলার একটা ছোটো নিয়েছি, এলাচ নিয়েছি তিনটে, লবঙ্গ নিয়েছি তিনটে। এই দিয়ে আমি একটা মিক্সিং করব, মশলা তৈরি করব। এবার আমি কাজু, কিশমিস ও আমন এই তিনটেকে পেস্ট করব, দেখতে পাচ্ছেন। এটাকে আমি একটু গরম করে নিচ্ছি, গরম করে এটাকে মশলা করব এটা দিয়ে। পনির নিরামিষ রেসিপি দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। পনিরটাকে পিস করে কেটে নুন জল এবং হলুদ দিয়ে তাতে চুবানো আছে গরম জল করে, আলু পিস করে ভাজা আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জৈত্রী দিয়ে গুঁড়ো করে একটা মশলা করা আছে, টমেটো কুচি আছে, ধনে পাতা কুচি আছে, এটা জিরে, রাঁধুনি এবং পোস্ত দিয়ে যে বাটাটা করা হয়েছিল সেটা রয়েছে, কাজু, কিশমিস এবং আমন বাটাটা রয়েছে, টক দই রয়েছে, আদা পেস্ট আছে, ক্যাপসিকাম কুচি রয়েছে। আসুন দেখা যাক কি করে তৈরি করা হয় এই নিরামিষ পনির। সাদা তেল দিয়েছি, এবার আমি গোটা গরম মশলাটা এতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে একটু গরম হলেই আমি এতে শুকনো লঙ্কাটা ছেড়ে দিলাম, একটু ভাজা ভাজা হতে হবে। এবার আমি এতে তেজপাতাটা দিয়ে দিলাম, এরপর আমি এতে ক্যাপসিকাম কুচিটা দিলাম, এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, এর সাথে আমি অল্প নুন মিশিয়ে দেবো, ভালো করে নাড়তে হবে, জিরে, রাঁধুনি ও পোস্ত বাটাটা এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভালো করে চারিদিকে মেশাতে হবে। 15 হলুদ, নুন, লঙ্কা কি লাগে এগুলো তো সব আপনারা। এরপর আমি আদা পেস্টটা একসাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ুন, সাথে আমি এবার একটু হলুদ মিক্সড করে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা মিক্সড করছি, আমি টক দইটা মিশিয়ে দেবো, দেখেছেন টক দইটা মিশিয়ে আমি আলুটা মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে খুব ভালো করে। এরপরে আমি কাজু, কিশমিস বাটাটা মিশিয়ে দেব,
দেখছেন। এবার অল্প একটু ফুটবে, এরপর আমি পনিরের যে স্টকটা রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। এবার আমি জায়ফল জৈত্রী দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম এটা এবার ছেড়ে দেবো এর মধ্যে দিয়ে। এটাকে ভালো করে একটু নেড়ে ফেড়ে দিতে হবে, নেড়েটা এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। পনিরটা ছেড়ে দিয়েছি, এবার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিল। সবশেষে আমি ধনে পাতা কুচিটা চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে দেব। তৈরি আমার নিরামিষ পনির। হ্যালো, বলুন কিরকম লাগলো আজকে এই রান্নাটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জয়েস রেসিপির এই ভিডিও চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট জানান, আর শেয়ার করুন বন্ধুদের কাছে, আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। নিশ্চয়ই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।